হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে কোনো ব্লগ ভিডিও আমি নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি একদম ইজি পদ্ধতিতে তোমরা কীভাবে মাটন রান্না করবে বাড়িতে। যারা ব্যাচেলার আছো তাদের জন্য খুবই সুবিধা হবে, তো দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। তো বাজার থেকে নিয়ে এসেছি প্রায় 700 গ্রামের মতো মাটন। তো এটা হচ্ছে পাঁঠার মাংস। তো এই পাঁঠার মাংসের মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম কুচুনোর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। তো সব কিছু দেওয়ার পর সামান্য কিন্তু সর্ষের তেল দিতে হবে মাংসটা যাতে ভালো ম্যারিনেট হয়। তো তার মধ্যেই দিয়ে দিলাম প্রায় 1 চামচের মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে কিন্তু অবশ্যই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিতেই হবে, নইলে টেস্ট আসবে না। তো খুবই সামান্য মশলা দিয়ে কিন্তু আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম প্রায় 1 ঘন্টার জন্য। আর মাংস খাবো আমরা বাঙালিরা, তাতে আলু দেবো না সেটা তো হয় না। তো আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এবার কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপরে গরম হওয়ার পর সেই তেলের মধ্যেই কিন্তু আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি সামান্য হলুদ আর নুন দিয়ে। আবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। আর ফোড়নটা একটু লাল লাল হয়ে আসার পর দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা। তো মাংসটা থেকে না অনেকটা পরিমাণ জল বেরিয়েছে, যেহেতু মাটন থেকে দেখবে একটা এক্সট্রা জল বেরোয়, তো যতটা জল বেরিয়েছে সম্পূর্ণ জলটাকে আমি শুকিয়ে নিয়েছি নাড়তে নাড়তে। তারপরে কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ, যতক্ষণ না মাংসটার থেকে তেল ছেড়ে আসছে। যখনই দেখবে মাংসের থেকে একদম তেল ছেড়ে আসছে আর কড়াতে একদমই লাগছে না, তখন কিন্তু হালকা উষ্ণ গরম জল দিতে হবে। কারণ তরকারিতে যে কোনো তরকারিতে আমরা যদি উষ্ণ গরম জল ইউজ করি তরকারির টেস্ট কিন্তু বেড়ে যায় আর খেতেও দারুণ লাগে। তো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু মাটন রান্না কমপ্লিট। তো ঢাকা চাপাটা তুলে নিয়ে আমি সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম, তো আমার কিন্তু মাটন একদম রেডি। আর আজ যেহেতু রবিবার তাই দুপুরে গরম গরম ভাত অবশ্যই হবে, তো আমার বাড়িতেও সেটা হয়েছে। তো আজকের মেনুটা তোমরা একবার দেখে নাও। তো আজকে আছে সাদা ভাত, সাথে আছে স্যালাড, আর আছে ঝুরো আলু ভাজা, মুসুর ডাল, আর 1 বাটি কিন্তু মাটন, আর সাথে আছে অল্পটুকু আচার আর মিষ্টি দই। আর কি চাই বলতো বন্ধুরা, সানডে লাঞ্চ জমে কিন্তু পুরো ক্ষীর। তো চাইলে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আমার এই ইজি মাটন রেসিপি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ। দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।